জেনারেল ইলেকট্রিক, তোশিবার পর এবার জনসন অ্যান্ড জনসন। চলতি সপ্তাহে এই নিয়ে তৃতীয় কোম্পানি হিসেবে ব্যবসা ভাগ করার ঘোষণা দিল বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা পণ্য উৎপাদনকারী কোম্পানিটি। ফার্মাসিউটিক্যাল ও চিকিৎসা সরঞ্জাম থেকে ভোগ্যপণ্য ব্যবসা সম্পূর্ণ দুটি আলাদা কোম্পানি করতে যাচ্ছে জেএনজে। কেন এ বাটোয়ারার সিদ্ধান্ত আর কোন নামে মিলবে জনসনের পণ্য, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। 135 বছরের ব্যবসার ইতিহাস জনসন অ্যান্ড জনসনের, এখন থেকে সম্পূর্ণ দুটি আলাদা কোম্পানিতে ভাগ হয়ে যাচ্ছে এটি। মার্কিন কোম্পানির বহুল ব্যবহৃত প্রসাধনী সামগ্রীর ব্যবসা থেকে আলাদা করা হচ্ছে ওষুধ এবং চিকিৎসা সংক্রান্ত পণ্যের ব্যবসাকে। চলতি বছর জেএনজের করোনা ভ্যাকসিন, ক্যান্সারের ওষুধ আর সার্জিক্যাল টুলসের বিক্রি পৌঁছেছে $80 বিলিয়ন। পুনর্গঠনের সিদ্ধান্ত অনুযায়ী ফার্মাসিউটিক্যাল ও চিকিৎসা সরঞ্জাম বিভাগে নতুন সংযুক্ত হবে রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উন্নত প্রযুক্তি। এর নাম থাকবে জনসন অ্যান্ড জনসনই। এর নেতৃত্ব দেবেন নতুন প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা। ইউ কন্ট্রাস্ট দ্যাট উইথ দি হেভি রেগুলেটেড সিগনিফিকেন্ট সায়েন্টিফিক ইনভেস্টমেন্ট ইন ফার্মাসিউটিক্যালস এন্ড মেডিকেল ডিভাইসেস ওয়্যার দ্য ডিসিশন ইজ রিয়েলি স্টিল রিমেইনস উইথ দ্য ফিজিশিয়ান এন্ড দ্য পেশেন্ট টু অ্যাচিভ দ্যাট বেস্ট আউটকাম ফর হেলথ ক্যালামিটিজ। তবে প্রসাধন সামগ্রীর ব্যবসা পরিচালিত হবে নতুন নামে। চলতি বছর অবশ্য এ খাত থেকে ব্যবসার পরিমাণ মাত্র $15 বিলিয়ন। এখন পর্যন্ত নতুন এ কোম্পানির নাম ঠিক না হলেও ময়শ্চারাইজার, শ্যাম্পুর মতো পণ্যের উৎপাদন ও বিপণন করবে এটি। কোম্পানির সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত ট্যালকম পাউডার নিয়ে বেশ কয়েক বছর ধরেই আইনি চাপ বাড়ছিল। সবশেষ হিসেব অনুযায়ী এটি নিয়ে প্রায় 40,000 ক্ষতিপূরণ মামলা জমা পড়েছে। অক্টোবরেই এসব মামলার দায় সামলাতে আলাদা একটি ইউনিট করেছিল জেএনজে, যেটি আবার কিছুদিন পরেই দেউলিয়া ঘোষণার আবেদন করেছে। ব্যবসা পুনর্গঠনের সাথে এসব আইনি জটিলতার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে কোম্পানিটি। বিশেষজ্ঞরা বলছেন জিএসকে এবং ফাইজারের মতো ওষুধ ও চিকিৎসা সেবা দেওয়া কোম্পানিকে টেক্কা দেওয়ায় জেএনজের মূল টার্গেট। ব্যবসা আলাদা করে স্বাস্থ্যখাতে নজর বাড়ালে রোগী ও গ্রাহকদের পরিষেবা আরও উন্নত করা সম্ভব হবে বলে দাবি কোম্পানিটির। আই থিঙ্ক ইন টার্মস অফ ফার্মাসিউটিক্যালস it prevented and medical devices, it prevented the spotlight from being shown on those business. Again, great momentum of growth heading into the pandemic. We believe we've emerged stronger from the pandemic in our medical device unit, and our pharmaceutical unit has grown well above the market for almost a decade now. দুটি ব্যবসাকে আলাদা করতে 18 থেকে 24 মাস লাগবে। জেএনজে আশা করছে কর ছাড়াই এ প্রক্রিয়া সারতে পারবে তারা। তারপরেও আলাদাকরণে আনুষঙ্গিক খরচে গুনতে হবে $500 মিলিয়ন থেকে $1 বিলিয়ন মার্কিন ডলার। জাহিদুর রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।